নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করেছি পমফ্রেট মালাইকারি। আমরা সাধারণত চিংড়ি মালাইকারি খেয়েই থাকি, তাই একটু ভাবলাম যে একটু অন্যরকম কিছু বানানো যাক। এই জন্য আমি বেছে নিয়েছি পমফ্রেট মাছকে এবং পমফ্রেট মাছ দিয়েই বানিয়েছি আজকের রেসিপি, পমফ্রেট মালাইকারি। এখানে দেখতেই পাচ্ছ দু পিস পমফ্রেট মাছ নিয়েছি এবং সেটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবং নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর চলে এলাম রান্নার প্রসেসে। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। এরপর মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। যে কোনো সামুদ্রিক মাছই খুব বেশি ভাজতে নিয়ে হালকা করে ভেজে নিতে হয়। এই মালাইকারি বানানোর মেন যে উপকরণ সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি নারকেলের দুধ, কাজু বাটা এবং পোস্ত বাটা। আর যেসব মশলা অ্যাড করবো সেটা আমি রান্না করার সাথে সাথেই তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখে নাও মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। এরপর কড়াইতে আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, এক চা চামচ আদা বাটা ও সামান্য পরিমাণে রসুন বাটা। মশলাটা দেওয়ার পর একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। একটুখানি জল দিয়ে এটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু। কাজু বাদাম বাটা দেওয়ার পর মশলাটা একইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়া দরকার। এই বাটিটা ধুয়ে আর একটু পরিমাণে জল আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এতে যার যে যা নিজে নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি মোটামুটি এক চা চামচের মতো চিনি দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটাতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না, এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করছি। যেহেতু মালাইকারি, এই রঙটা ঠিক রাখার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটাই দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। যেহেতু দুটো দু পিস পমফ্রেট মাছ, সেই অনুযায়ী আমি এখানে এক টেবিল চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর নারকেলের দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা পমফ্রেট মাছ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে আমি রান্না করে নেব। মোটামুটি মিনিট দশ আমি রান্না করে নিয়েছি। দেখে নাও পমফ্রেট মালাইকারি আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। তাহলে আজকে এই ছিল আমার রেসিপি। আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর তার সঙ্গে যদি সম্ভব হয় এই রেসিপিটিকে শেয়ার করে দিই। আর তার সঙ্গে যদি সম্ভব হয় এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমি অনুরোধ জানালাম। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো।